একাত্তরে পাক হানাদার বাহিনী মুক্তি বাহিনী মিত্র বাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিল এই সরদের উদ্যানে। পাকিস্তান সেনাবাহিনীর প্রধান নিয়াজি আত্মসমর্পণ করেছিল মিত্র বাহিনীর কাছে। কিন্তু দুঃখজনক হলো সত্য, যেই স্থানটিতে দাঁড়িয়ে জাতির জনক বঙ্গবন্ধু এই ঐতিহাসিক ভাষণটি দিয়েছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, যেই স্থানটিতে পাক হানাদার বাহিনী আত্মসমর্পণ করেছিল মুক্তি বাহিনী ও মিত্র বাহিনীর কাছে, সেই স্থানটিতে নির্মাণ করা হয়েছে শিশু পার্ক। তোমরা শিশু পার্কে যাও না, সেই স্থানটিতে শিশু পার্ক নির্মাণ করা হয়েছে। শিশু পার্ক একটু এদিক সেদিক নির্মাণ করা যেত, কিন্তু না, একাত্তরের ঘাতকরা, পঁচাত্তরের ঘাতকরা বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পর আমাদের সন্তানরা যাতে এই ঐতিহাসিক স্থানটিকে শনাক্ত করতে না পারে, চিনতে না পারে, তার জন্য এই স্থান থেকে নির্মাণ করেছে শিশু পার্ক। এই যাচ্ছে আমাদের সন্তানদের ইতিহাস থেকে দূরে রাখার একটা প্রচেষ্টা। বারবার সিলেবাস পরিবর্তন করা হয়েছে, মুক্তিযুদ্ধের খণ্ডিত ইতিহাস, বিকৃত ইতিহাস আমাদের সন্তানদের সামনে তুলে ধরা হয়েছে। যেই সন্তানরা তাদের জন্মের সঠিক ইতিহাস জানতে পারে না, তার থেকে দুর্ভাগা সন্তান হতে পারে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দীর্ঘ 15 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর তোমাদের সামনে তোমাদের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস পরিষ্কার জানতে পারছো, সিলেবাসে জানতে পারছো, বইয়ে লেখাপড়া সব কিছু সঠিক ইতিহাসটা তোমরা চর্চা করতে পারছো।